মার্কিন কমিক বই লেখক, মার্ভেল কমিক্সের সাবেক প্রেসিডেন্ট এবং স্পাইডারম্যান, আয়রনম্যান, ফ্যান্টাস্টিক ফোর, দ্য ইনক্রেডিবলের মতো জনপ্রিয় সুপারহিরোদের স্রষ্টা স্ট্যান লি 95 বছর বয়সে মারা গেছেন। 1961 সালে তিনি লি দ্য ফ্যান্টাস্টিক ফোর ফর মার্ভেল কমিক্স তৈরি করেন। সেই থেকে তাকে পপ কালচারের জনক হিসেবে আখ্যা দেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে লি নিউমোনিয়া সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগেছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন মিডিয়া অঙ্গনের তারকাসহ অসংখ্য ভক্ত অনুরাগী। কে এ স্ট্যান লি? লির জন্ম 1922 সালে একটি অসচ্ছল ইহুদি পরিবারে। তার পরিবার এসেছিল রোমানিয়া থেকে। কমিক্সে তার ক্যারিয়ার শুরু হয় টাইমলি পাবলিকেশনের মাধ্যমে। প্রতিষ্ঠানটি ছিল তার এক আত্মীয়র। কমিক চরিত্র তৈরির অসাধারণ পারদর্শিকতার কারণে মাত্র 18 বছর বয়সে সম্পাদকের পদ লাভ করেন তিনি। তার নাম মূলত স্ট্যান লিবারম্যান হলেও তিনি পরবর্তীতে লি হিসেবে নিজের পরিচয় সৃষ্টি করেন। তরুণ বয়সীদের আকৃষ্ট করতে 20 বছরেরও বেশি সময় ধরে মার্ভেলের ক্রাইম, হরর এবং ওয়েস্টার্ন কমিক স্টোরি নিয়ে কাজ করেন স্ট্যান লি। সে সময় তার কমিক্স ভীষণ জনপ্রিয় হলেও লি যেন আরও ভিন্ন কিছু করার চেষ্টায় ছিলেন। পরে 40 বছর বয়সে তিনি কমিক্স দুনিয়াকে বিদায় জানাতে চাইলেও তার স্ত্রী জোয়ান তাকে উৎসাহ দেন নিজের সেই চরিত্রগুলো নিয়ে লিখতে, যেটা লি সবসময় চেয়েছিলেন।